তৃতীয় একটি পক্ষ তাদের এজেন্ডা বাস্তবায়নে জাতীয় পার্টি জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের নাম ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তবে পার্টির নেতাকর্মীরা এ ধরনের কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না বলে হুঁশিয়ার করেছেন তিনি। আজ শুক্রবার রাজধানীর উত্তরায় নিজ বাসায় সাংবাদিকদের কাছে জি এম কাদের বলেন, রওশন এরশাদ আমাদের শ্রদ্ধার পাত্র, তিনি আমাদের শ্রদ্ধার আসনেই আছেন। তার নাম ব্যবহার করে তৃতীয় পক্ষ কোনো একটি এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে, তবে পার্টির নেতাকর্মীরা এমন কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না। এর আগে গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী 26 নভেম্বর জাতীয় পার্টির কাউন্সিল ডাকেন রওশন এরশাদ। সম্মেলন ডাকার বিষয়টি অবগত নন বলে সেদিন গণমাধ্যমকে জানিয়েছিলেন জি এম কাদের। রওশনের এই সম্মেলন ডাকার এখতিয়ার নেই বলেও এ সময় বক্তব্য দেন জাতীয় পার্টির একাধিক নেতা। পরের দিন বৃহস্পতিবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রওশন এরশাদকে বাদ দিয়ে জি এম কাদেরকে বিরোধী দলীয় নেতা করার প্রস্তাব দেওয়া হয় সংসদে। জি এম কাদেরকে ওই পদে বসাতে স্পিকার ডক্টর শিরিন শারমিন বরাবর চিঠি দিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা। এ প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, রওশন শারীরিকভাবে অসুস্থ, তিনি সংসদে অংশ নিতে পারছেন না, বিরোধী দলীয় নেতা হিসেবে ভূমিকা রাখতে পারছেন না, আবার কখনো কখনো তাকে দিয়ে কিছু মহল এমন কিছু বক্তব্য বিবৃতি ও বিজ্ঞপ্তি দেওয়ার ব্যবস্থা করছে যা সার্বিকভাবে দলীয় অবস্থানের বিপক্ষে চলে যাচ্ছে। জাপার সংসদীয় কমিটির সদস্যরা মনে করছেন, অসুস্থতা ও বয়সের কারণে তিনি বিরোধী দলীয় নেতার ভূমিকা সঠিকভাবে পালন করতে পারছেন না। এ সময় জি এম কাদের আরো বলেন, কোনো রাজনৈতিক দলকে ক্ষমতাসীন করতে নয়, জাতীয় পার্টি দেশের মানুষের ক্ষমতায়নের জন্য রাজনীতি করছে, কারো লেজুর বৃত্তি করতে জাতীয় পার্টির রাজনীতি নয়, আমরা নিজস্ব স্বকীয়তা নিয়ে রাজনীতির মাঠে আছি। দেশের রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, আমরা দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চাই, আমরা চাই পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীল পরিবেশে রাজনৈতিক চর্চা। এখন প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিকে শত্রু মনে করা হয়, এটি ঠিক নয়। আমরা সবাই যার যার রাজনীতি করব, কিন্তু সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। আবার দেশ ও দেশের মানুষের স্বার্থে আমরা সকল রাজনৈতিক দল যেন এক হয়ে কাজ করতে পারি। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, 1990 সালের পর থেকে আওয়ামী লীগ ও বিএনপি বারবার ক্ষমতায় গিয়ে দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দলীয়করণের অপসংস্কৃতি শুরু করেছে। দেশের মানুষ এখন আর আওয়ামী লীগ ও বিএনপির সহিংস রাজনীতি পছন্দ করে না। দেশের মানুষ বিকল্প একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি দেখতে চায়। আমরা মানুষের সেই প্রত্যাশা পূরণে কাজ করছি।